আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা, আমরা জানি সিঙ্গাপুরে যদি বেসিক স্কিল থাকে তাহলে 14 বছর কাজ করা যায়, আর হায়ার স্কিল থাকলে 26 বছর পর্যন্ত কাজ করা যায়। গত কয়েকদিনে দুজন ভাই কল দিছে, তারা বিপদে পড়ে কল দিছে। একজন ভাই বলল সে শিপইয়ার্ডে 12 বছর ছিল, তারপর সে স্কিল করে কনস্ট্রাকশন সেক্টরে গেছে, কিন্তু যাওয়ার পর তার পারমিট 1 বছর শেষ হয়ে পরপর 6 মাসের জন্য রিনিউ হয়েছে। তার বসকে জিজ্ঞেস হলো কেন, তার বস বলেছে যে তোমার হায়ার স্কিল নাই, তোমার আছে বেসিক স্কিল, এই জন্য তুমি 14 বছর বেশি সিঙ্গাপুরে কাজ করতে পারতাম না। তো ভাই বলো কী করার, আমি বললাম যে আপনাকে আর কোর্স করতে হবে, কোর্ট ট্রেড করতে হবে, কোর্ট ট্রেড করলে আপনি 26 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। সে এখন অস্থির হয়ে গেছে। আরেক ভাইয়ের সেম কথাই, সে সিঙ্গাপুরে ছিল শিপইয়ার্ডে 10 বছর, তারপরে কনস্ট্রাকশন গেছে, এখন 4 বছর বেশি কাজ করতে পারতেছে না। তো সিঙ্গাপুরের রিক্রুটমেন্ট কী আপনারা জানিয়ে নেবেন আগে, এক সেক্টর থেকে আরেক সেক্টর যাওয়ার আগে। কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি যান, আপনার যদি বেসিক স্কিল থাকে তাহলে আপনার 14 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। বেসিক স্কিলটা কী, স্কিল এভালুয়েশন সার্টিফিকেট, এটাকে বলা হয় বেসিক স্কিল। এটা যারা কনস্ট্রাকশন যায় তারা সকলেরই এই সার্টিফিকেটটা থাকে। এবং তারপরে যদি আপনি হায়ার স্কিল করেন তা 26 বছর পর্যন্ত থাকতে পারবেন। এখন হায়ার স্কিলটা কী, হায়ার স্কিল হলো যে 4টা সার্টিফিকেটে যে কোনো একটা থাকতে হবে। 1 নম্বরে কোর্ট্রেট অথবা মাল্টি স্কিলিং সিম অথবা ডাইরেক্ট R1 পাথ হয় অথবা মার্কেট বেসড স্কিল রেকগনাইজেশন ফ্রেমওয়ার্ক, এই 4টা যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি হায়ার স্কিলদারই হবেন। এখন মেরিন সেক্টরে হ্যাঁ বেসিক স্কিল মানে কি, R1 কোর্সটা, নর্মাল যে কোর্স থাকে এটা কাজ করলে সে এলো বেসিক স্কিল, সে 14 বছর কাজ করতে পারবে। কিন্তু যদি আপনি মেরিন সেক্টরে কাজ করেন, আপনার যদি হাই স্কুল সার্টিফিকেট থাকে অথবা সেট Level 1 সার্টিফিকেট থাকে অথবা 3G ওয়ার্ল্ড লিগের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি হায়ার স্কিল হয়ে যাবেন। অর্থাৎ মেরিন সেক্টরে হায়ার স্কিল হওয়াটা একেবারে সহজ, কারণ আমরা যখন মেরিন সেক্টরে গিয়েছি আমাদের সাথে সকলের যত সার্টিফিকেট থাকুক না কেন, কোম্পানি সবাইকে 3G টেস্ট দেওয়া হয়েছে। 3G টেস্টে পাস করার পরেই আমাদের ওয়ার্ক পারমিট হয়েছে। অর্থাৎ আমাদের যারা মেরিন সেক্টরে যায় বেশিরভাগেরই হায়ার স্কিল থাকে, তা 26 বছর পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে এই সুযোগটা নাই। কনস্ট্রাকশন সেক্টরে আপনি গিয়েছেন, গিয়ে আপনি চাইলেই তো আপনি আর হায়ার স্কিল করতে পারবেন না, অর্থাৎ কোর্ট রেট কোর্সটা করতে পারবেন না। কোর্ট রেট কোর্স করার যোগ্যতা হলো কমপক্ষে আপনাকে